আইপিএফটি ত্রিপুরা এবং ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি এক মঞ্চে আছে। এডিসির সবকটি আসনে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি লড়াই করবে। ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির মূল দাবি ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন করা আর আসন্ন এডিসি নির্বাচনে জোটের বিষয়ে আইপিএফটিকে প্রস্তাব পাঠানো হয়েছে। বিগত বিধানসভা নির্বাচনে আইপিএফটি বিজেপির সাথে জোট হয়েছিল। বিজেপির সাথে জোটের বিষয়ে আইপিএফটি ত্রিপুরাল্যান্ড রাজ্য ভাষা শিক্ষার উন্নয়নের দাবি ছিল। এই দুই দলের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পরে হাই লেভেল মনিটরিং কমিটি রাজ্যে আসার পর কমিটি টার্মস অফ রেফারেন্সে দেখা যায় ত্রিপুরা ল্যান্ড রাজ্যের কোনো ইঙ্গিত ছিল না। এতে বোঝা যায় আঁতাতের বিষয়ে ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন নয়। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টির সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা। তিনি আরও বলেন, ত্রিপুরাল্যান্ড নিয়ে আগামী 15 অক্টোবর আইপিএফটি পার্টির 24 ঘণ্টার যে এডিসি এলাকা বন্ধে ডাক দিয়েছে তাতে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি পূর্ণ সমর্থন করবে বলে জানান তিনি। মিজোরাম এবং ত্রিপুরার সীমান্ত লাগা নিয়ে যে সমস্যা চলছে তা দলের পক্ষ থেকে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমাধানের দাবি জানান। এদিন সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি সোনাচরণ দেববর্মা, তনয় জমাতিয়া সহ অন্যান্যরা। আগামী এডিসি সাধারণ নির্বাচন, এটা 2000 যদিও আমরা 20 বলছি, আমার মনে হয় 20 পেরিয়ে যাবে। তৎসত্ত্বেও আমরা প্রস্তুতি নিচ্ছি। এই প্রস্তুতির মধ্যে আমাদের ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি এবং আইপিএফটি ত্রিপুরা আমরা সমঝোতায় আছি। তো এই দুইটা পার্টি আমরা একত্রে এডিসি নির্বাচনে সবকটি সিটে বা আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমাদের দাবি একটাই, অন্যান্য দাবি উন্নয়নের দাবি থাকলেও প্রধানত একটাই দাবি, এডিসি এলাকাকে নিয়ে ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন করা। তো এর মধ্যে আমরা বলতে চাইছি যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে ত্রিপুরায়, বিশেষভাবে আমরা আঞ্চলিক দলগুলি, জাস্ট ফর আপনাদের জানার জন্য বলছি, রেজিস্ট্রেশন যখন দেওয়া হয় কোনো পলিটিক্যাল পার্টিকে তখন আঞ্চলিক দল বলে বলা হয় না। তো তার কিনা বলে অঞ্চলের নিরিখে এবং কর্ম বা অ্যাক্টিভিটির নিরিখে এটাকে আঞ্চলিক দল বলা হয়, কিন্তু রেজিস্ট্রেশনের সময় এটা কিন্তু আঞ্চলিক দল হিসেবে দেওয়া হয় না। সব কয়েকটি আঞ্চলিক দল যারা আছেন, যদি এডিসি এলাকাকে তারা ত্রিপুরাল্যান্ড রাজ্য বা রাজ্য গঠনে তাদের যদি আমাদেরকে সমর্থন করেন বা তারা সমর্থন যদি করতে চান, তাদের সঙ্গে আমাদের জোটবন্ধন বা গতিবন্ধন জোট করা আমাদের কোনো আপত্তি নেই। তার মধ্যে কথাবার্তা চলছে, সেইগুলি আমরা এখন আর বলছি না, বাস্তবায়িত হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। তো এটা হচ্ছে মূল কথা আমাদের এডিসি নির্বাচনের জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে আইপিএফটি গত 2018 সালে নির্বাচনের আগে বিজেপির সঙ্গে তাদের জোট হয়েছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।